পুলিশ জিকে সংক্রান্ত ১৬টি প্রশ্ন আমরা আগেই জেনেছি, তার পরবর্তী প্রশ্নগুলির আলোচনা এখানে করা হলো। পশ্চিমবঙ্গ পুলিশের ব্যাটালিয়ন কয়টি? ১৯টি, যেমন ফার্স্ট আইআরবি, সেকেন্ড আইআরবি ইত্যাদি। আর্ম ব্যাটালিয়ন বা সশস্ত্র বাহিনী কী কী নিয়ে গঠিত? স্যাপ, ইএফআর, আইআরবি অর্থাৎ স্টেট আর্ম পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ানস এগুলি নিয়ে গঠিত। পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে? মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চ পদস্থ পদের নাম কি? ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যাকে বাংলায় পুলিশ মহানির্দেশক বলে। বর্তমানে পশ্চিমবঙ্গে ডিজিপি পদে রয়েছেন শ্রী বীরেন্দ্র কুমার, একজন আইপিএস অফিসার, 1985 ব্যাচ, যিনি 2018 সালে এই পদে নিযুক্ত হয়েছেন। জিআরপি এর ফুল ফর্ম কি? গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। পশ্চিমবঙ্গে চারটি জিআরপি রয়েছে, যেমন হাওড়া, খড়গপুর, শিয়ালদা, শিলিগুড়ি জিআরপি। পশ্চিমবঙ্গ পুলিশ ফোর্স মূলত কয়টি? দুটি, কলকাতা পুলিশ যা শুধুমাত্র কলকাতা মহানগরীর মধ্যে সীমাবদ্ধ, আর অপরটি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা বাদে বাকি ২২টি জেলার মধ্যে সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গের মোট পুলিশ ডিস্ট্রিক্ট কয়টি? ২৮টি, যেমন বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইত্যাদি। এই ডিস্ট্রিক্টগুলি আবার বিভিন্ন রেঞ্জ ও জোনের আন্ডারে অবস্থিত। পশ্চিমবঙ্গ পুলিশের ৩টি জোন ও ১০টি রেঞ্জ আছে, যার সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এই প্রতিটি জোনের প্রধানকে কী বলা হয়? আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা পুলিশ মহানিরীক্ষক, এবং রেঞ্জগুলোর প্রধানকে ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা উপ মহানিরীক্ষক, আর ডিস্ট্রিক্টের প্রধানকে এসপি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা পুলিশ অধীক্ষক। কিন্তু সাব ডিভিশনের হেড বললে এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, অনেকে আবার ডিএসপি, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা উপ পুলিশ অধীক্ষক বলে থাকেন। ডিএসপি ও এসডিপি এর মধ্যে পার্থক্য কি? ডিএসপি বা ডিওয়াইএসপি একটি র্যাঙ্ক, আর এসডিপিও একটি পোস্ট। ডিএসপি অথবা এএসপিকে পোস্ট দেওয়া হয় এসডিপিও হিসাবে। পুলিশ ডিপার্টমেন্টের র্যাঙ্কগুলি কী কী? কনস্টেবল, এইচসি, এসআই, ইন্সপেক্টর ইত্যাদি। অপরদিকে এসএইচও, সার্কেল ইন্সপেক্টর, এসডিপিও এগুলি এক একটি পোস্ট। এখানে আপনাদের জন্য একটি প্রশ্ন রইল, এইচসি এর ফুল ফর্ম কী? যদি পারেন কমেন্ট করে জানান। এসটিএফ এর ফুল ফর্ম কী? স্পেশাল টাস্ক ফোর্স বা বিশেষ কর্মী বাহিনী। ভারতের প্রতিটি রাজ্যের নির্দিষ্ট সমস্যা মোকাবিলার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের ক্ষমতা রয়েছে। পুলিশ বাহিনীর অভাবের কারণে এগুলি মূলত কোনো বড় অপরাধী বা সন্ত্রাস বিরোধী কাজের জন্য গঠিত করা হয়। ওসি এবং আইসি এর মধ্যে পার্থক্য কি? ওসি অফিসার ইনচার্জ, আইসি ইন্সপেক্টর ইনচার্জ। যিনি পুলিশ স্টেশনের চার্জে থাকেন তিনি যদি সাব ইন্সপেক্টর পদের হন তাহলে ওসি, ইন্সপেক্টর পদের হলে আইসি, অর্থাৎ আইসি এর র্যাঙ্ক ওসির থেকে বেশি। রেভিনিউ ডিস্ট্রিক্ট ও পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পার্থক্য কি? পুলিশদের সুবিধার জন্য একটি বড় এরিয়াকে ছোট ছোট এরিয়াতে ভাগ করে নেয়, তাদের বলে পুলিশ ডিস্ট্রিক্ট। রেভিনিউ ডিস্ট্রিক্টের একটি ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, কিন্তু পুলিশ ডিস্ট্রিক্টের এরকম কিছু থাকে না। সাইবার ক্রাইম কি? ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অপরাধ সংঘটিত হলে তাকে বলে সাইবার ক্রাইম। এটি এমন একটি অপরাধ যেখানে কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয় এবং অপরাধীরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী তাদের জাল ছড়িয়ে রেখেছে। সাইবার ক্রাইম দমনে পুলিশ কিভাবে তার ভূমিকা পালন করে? পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন জেলাতে সাইবার পুলিশ স্টেশন তৈরি করেছে। এছাড়াও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সাইবার ক্রাইম বন্ধ করতে cybercrime.gov.in ওয়েবসাইটটি চালু করেছে। জিডিই ও এফআইআর কি? জেনারেল ডায়েরি এন্ট্রি এবং ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিডি ও এফআইআর এর মধ্যে পার্থক্য আগের ভিডিওতে বোঝানো হয়েছে, দেখে নিতে পারেন। ভারতে কোন পদের পুলিশের ইউনিফর্মে আইপিএস লেখা থাকে? প্রথম পাঁচজন গেজেটের অফিসারের ডিজিপি, এডিজিপি, আইজি, ডিআইজি এবং এসপি। এর মধ্যে প্রথম তিনজনের ক্রস শট বা দুটি তরোয়ালের চিহ্ন থাকে এবং আইজি বাদে মোট ৬ জনের ইউনিফর্মে ন্যাশনাল এমব্লেম বা অশোক স্তম্ভ চিহ্নটি থাকে। তবে খেয়াল রাখবেন কনস্টেবল পদে ইনসিগনিয়া বা কোনো চিহ্ন থাকে না। সিবিআই এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। অপরদিকে আইবি হলো ইন্টেলিজেন্স ব্যুরো। ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, যদি কারো প্রয়োজন মনে হয় তাকে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিতে যদি নতুন হন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু গেট দ্য অল নোটিফিকেশন অর নেভার মিস এ ভিডিও।